খুব পারবে বড় লোকের বাড়িতে এমন কত ফষ্টি নষ্টি হচ্ছে আমি তো আর সত্যি সত্যি ফষ্টি নষ্টি করতে আহা সেই জন্যই তো তুমি আর আমি প্রীতির একটা কইরে যাব আমি অবশ্য এরকম একটা ফিল্ম দেখেছিলাম হ্যাঁ এই বড় লোকের মাইয়া আর গরিবের সাবাল কিন্তু কথা হলো গিয়া আমি এই কাজটা করব কেন কেন করবে হয় এই সমস্যাটা তো ভাইবে দেখা হয়নি কেন করবে কেন করবে এদিক পানে শোনো যদি তুমি আমার কথা মতো কাজ করো তাহলে তোমারে আমি অনেক টাকা দিব 100 টাকা 200 টাকা হইল না 300 টাকা খাইতল না আচ্ছা ঠিক আছে 500 টাকা ফেল 500 টাকাতে হবে না দেখেন আমারে আপনি আপনার ওই মাজা ভাঙা দারোগা পাননি আমার নাম হইলে গিয়া মাখন আলী আমি খেইতে খাই টাকা দিয়ে আমার কেনন যায় না আপনি থাকেন আপনার টাকার গরম নিয়ে আমি চললাম মাখন আর মাখন রাগ কইলে এবারের মতো মাফ কইরে দাও আমি পারবো না আমার এই বিপদের মধ্যে রাখি তুমি চলে যাচ্ছ আর তোমাদের পুরুষদের দিলে একটু রহম নাই নারী অবলা বলে এই অবিচারটা তুমি করবে আচ্ছা আচ্ছা অবিচারের কথা যখন তুললেন তখন থাকলাম বলেন কি করতে হবে আমার জিজ্ঞেস করতেছো কেন তোমার কাছেই তো বুদ্ধি চালাম আমার কাছে হয় আমার কাছে আচ্ছা ধরেন আপনার ওই মাজা ভাঙা দারোগা সন্ধ্যাবেলায় যখন আসবে ওই যে উনার মতো কই দে হাইতে হাইতে তখন আমি পিছন থেকে ডেকে বলবো লেলি তুমি সন্ধ্যাবেলা ঘাটের ধারে কদম গাছের নিচে আমার সঙ্গে দেখা করো না আমার মনে হয় ওতে কোনো লাভ হবে না ওই দারোগা বেটার টাকার ভীষণ লোভ আচ্ছা তুমি আর একটু কড়া কিছু ভাবো দিনি এসেও কড়া পেয়েছি আমি পিছন থেকে দেখে বলবো লাইলি তোমার জামাটা রেখে যাচ্ছ কেন তোমার জামাটা নিয়ে যাও আমার হাতে একটা জামা থাকবে এটা মন্দ নয় আচ্ছা আর একটু কড়া কিছু ভাবো দিনি এসেও কড়া আরেকটা পেয়েছি বটে কিন্তু একটু আরো বেশি কড়া হয়ে যায় তাতে কি হয়েছে তুমি বলে ফেলো আপনি আর আমি দুজনে মিলে একসঙ্গে গোসলখানার মধ্যে ঢুকে পড়বো তারপর দারোগা সাহেব এলে দুজনে একসঙ্গে গোসলখানা থেকে বেরোবো এর সাথে কষ্ট করে আর কি হইতে পারে কোন দিনই তোমার আসল মতলবটা ঠিক বুঝতে পারতেছি না
আপনি এক কথা কইলে তো আমি লাসার আচ্ছা ঠিক আছে আমি রাজি কিন্তু তোমার চাকরিটা তো থাকবে না আমার চাকরি দিয়ে নিতে লড়বড় করতেছে তাহলে তাড়াতাড়ি লেগে পড়ো অনেকক্ষণ হয় আমি এদিক পানি এসি ঠিক আছে দারোগা বেটা আমার খুঁজতে এসে পড়বে ঠিক আছে আমি বরং কটা বিড়ি নিয়ে আসি কোন তো জানে আপনার সঙ্গে এই ঘুষকির মধ্যে কতক্ষণ বসে থাকতে হয় এই যে মা নাইলি আমি তোরেই খুঁজতেছিলাম এই জামাই বাবা যে করছিল যে বাবা আমার মাথাটা না খুব ধরেছে আমি একটু গোসল করে আসি আচ্ছা ঠিক আছে যা বাবা কি বাজান আমি করতেছিলাম কি কি করতেছিলি বিয়ের পর সদর অফিসে যাব আচ্ছা বড় সাহেব রে বলে কয়ে হয় যদি গাজীপুরে ট্রান্সফারে আসতে পারি তাহলে সব দিক থেকে খুব ভালো হয় সেই সঙ্গে লালিনাকে নিয়ে গেলাম একটু ঘুরে এলাম আর কি তাহা মন্দ লয় তবে তোমার বড় সাহেব রে বিয়েতে দাওয়াত করেছো তো যে করেই হোক ওরে কিন্তু বিয়েতে আনা চাই উনি আমারে কত দিয়েছেন ওর সঙ্গে একটু হিসপিশাল খাতির খাতির থাকা ভালো বুঝলে সে নিয়ে আপনি ভাববেন না উনি খুবই স্নেহ করেন উনি আমারে বলেছেন জীবনে অনেক দারোগা দেখেছি কিন্তু নবরলি একেবারে আগুন এবার বুঝি প্রমোশন পাওয়াই হবে আলহামদুলিল্লাহ আমি এবার এই দিকপানের চেয়ারম্যান সাহেবরেও দাবত করেছি উনি ফ্যামিলি নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন খুব ভালো করেছেন আব্বাজান কি বাজা আমি না কৌতুকের একটা ছোটখাটো লিস্টি করে ফেলেছি আপনার একটু দেখা দরকার দেখবো দেখবো আমি সময়ে সবই দেখবো সারা গাছে ফুল ফুটেছে কোন কাম কাজ নাই নাই খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ যাও ভাগো যাচ্ছি তো না লিস্টি অবশ্য তেমন কিছু নয় সব আপনার মেয়েরই কাজে লাগবে না মানে লালির সঙ্গে বের ব্যাপারে তোমার এই খোলাখুলি কথা হয়েছে তো এসব ব্যাপারে খোলাখুলি কথা হওয়াই ভালো একই তো মেয়ে মানুষ বুঝলি তার ওই আবার গাজী বংশের একমাত্র মেয়ে কিনা তা হয়েছে ও অবশ্য কষ্ট করে কিছু বলে না মেয়ে মানুষ কষ্ট করে কিছু বলবেও না তবে রাজি আছে তা বোঝা যায় আপনার কিছু বলেছে নাকি না সেসব কিছু নয় তবে বুঝলে বের ব্যাপার তো একটু খোলামেলা কথা হওয়াই ভালো সে নিয়ে আপনি ভাববেন না এতদিনে আমি ওর ভাগ্য দিক থেকে বুঝে নিয়েছি আমি ঠিকই ম্যানেজ করে নেব এই এই না না এই ভর দুপুর বেলায় কি করতেছো আমার কত কত লাগতেছে তো ওটা 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 লাইলি না 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 এই কোনো চাকরানি ঠাকরানি হবে চাকরানি এই না না এইসব কি এখন এখন সেইরে দাও এতদিন পর তোমারে পেয়েছি আজ আর কিছুতেই ছাড়তেছি নে এ তো মনে হয় মাখনের গলা এই চলো আমরা ভেতরে গিয়ে বসি চলো তাই তুমি যত যা কিছু কো আজ আর কিছুতেই তোমারে ছাড়তেছি না এই না না সেইরে দাও সেইরে দাও না না ছাড়বো না ছাড়বো না আরে সেইরে দাও আরে না না ছাড়বো না আরে সেইরে দাও না লাইলি তো হায় লাইলি 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 হামামখানার মধ্যে কি করতেছিলি হারামজাদিয়া কি আবার করব গায়ে পানি দেব এমন সময় তুমি ডাকাডাকি শুরু করলে বটে ভেবেছিস আমার চোখ কান কিছু নেই হ্যাঁ এই সরে বস্তা নিয়ে গেছিস কি করতে হ্যাঁ বুবু বলেন বালতি সবরা হারামজাদা সারা তোমার খুন না খুনি আমার গায়ে ঝাল মিটবি না শালা বদনা হাতে নিয়ে আগাম করে বেড়াচ্ছে সি 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 আজ মতে কাল অন মেটার বিয়ে আমি এখন ওরে মুখ দেখাই কি করি না 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 এর এমন কি হয়েছে একটু পানি তুলে দিচ্ছিল এতে আর দোষের কি তাছাড়া লালি মেয়ে মানুষ ও তো পানি জানি তোমার তো সব কষ্টের কাজ এইগুলো কইবে কেন লালি চলো আমরা ভেতরে যাই না না দাঁড়াও তুমি আমি আইজের একটা ভিত না করে যাচ্ছি
শালা ফের তুই তোমার দেখি বদনা হাতে নিয়ে অন্তর মহলে ঘুর ঘুর করতিস, তোমার মেরি আমি টুকরো টুকরো করে বাঘ উত্তর দিয়ে খাওয়াবো শালা শুকর কামাচ্ছা। আব্বা জান আপনার তো চোটে যাবেন না, আপনার প্রেশার মেরে যাবে তো শালা শুয়োর কামাচ্ছা, মরে থাকে যান, ছেড়ে দেন আব্বা জান ছেড়ে দেন, তোর শুনে রাখে বাচ্চা শালা দারোগা শুয়োরের বাচ্চা একেবারে বিহারে একশেষ, পয়সা লোভে শালা চোখেও দেখে না কানেও শুনে না, কাজের কাজ কিছু হলো না, মাঝখান থেকে আমার চাকরিটা নট হয়ে গেল, বুঝছো না?